ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এখনো উত্তাল রয়েছে। দেশের নদীপথগুলো এখনো চলাচলের জন্য নিরাপদ নয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দক্ষিণাঞ্চলে যেসব বেড়িবাঁধ ভেঙে গেছে তা এখনো ঝুঁকিপূর্ণ, তাই উপকূলবাসীকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। রিপোর্ট রোকসানা আমিনের। উত্তর উড়িষ্যা ও তার আশপাশের এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ইয়াস আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে আজ ভোরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের পার্থক্যের আধিক্য বিরাজ করছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এই ঘূর্ণিঝড়টির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এখনও উত্তাল রয়েছে, সারা বাংলাদেশে এখনও দমকা হাওয়া বয়ে যাচ্ছে এবং সেই সাথে সাথে কোনো কোনো স্থানে কিন্তু বৃষ্টিও হচ্ছে। সেই জন্য উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকা এখনও ঝুঁকিপূর্ণ আছে। এই ঝুঁকিটার কারণে নৌ চলাচল উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের অভ্যন্তরভাগে এখনও কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে। বায়ুচাপের আধিক্যের পার্থক্যের প্রভাবে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি সহ দেশের বিভিন্ন জেলাসহ দ্বীপ চরগুলোতে ঘণ্টায় 50-60 কিলোমিটার দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। স্বাভাবিক জোয়ারের চেয়ে 2-4 ফুটের বেশি উচ্চতায় প্লাবিত হতে পারে উপকূলের নিম্নাঞ্চলগুলো। যে সকল স্থানে গতকাল প্লাবিত হয়েছে সেই সকল স্থানেও আজকেও কিন্তু অতি জোয়ারের প্রবণতা রয়েছে। সেই জন্য আমি গতকালই কিন্তু আমরা অনুরোধ করেছি সবাইকে যে আজকে পর্যন্ত তারা যেন সবাই যেন তাদের নিরাপদ স্থানে কিন্তু যেন অব্যাহত থাকে এবং আগামীকাল অনওয়ার্ডে এই অতি জোয়ারের প্রবণতা অনেকখানি কমে আসবে এবং আগামীকাল থেকে পানির কমে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে এবং সেই ক্ষেত্রে আগামীকাল তারা যেন তাদের নিজ নিজ স্থানে যেন আবার ফিরে যেতে পারে। দেশের 4 সমুদ্র বন্দরগুলোতে এখনও 3 নম্বর সতর্কতা সংকেত জারি রেখেছে আবহাওয়া অফিস। এছাড়া সকল নৌযান ও মাছ ধরা ট্রলারগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। ঘূর্ণিঝড় ইয়াস বাংলাদেশে মূল আঘাত না হানলেও এর প্রভাবে দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় জেলাগুলোতে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে নিচু এলাকা এবং বিভিন্ন চরাঞ্চল। জোয়ারের পানি বেড়ে উপকূলীয় 9টি জেলার 27টি উপজেলায় ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। পানির তোড়ে ভেঙে গেছে 100 কাঁচা পাকা রাস্তা, তলিয়ে গেছে অনেক মাছের ঘের ও পুকুর, ক্ষতি হয়েছে রবি শস্যেরও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে স্বাভাবিক জোয়ারে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা চোখে পড়ার মতো। খুলনার দাকুপ উপজেলার দেলুটি ইউনিয়নের পোল্ডারগুলো অনেক স্থানে ভেঙে গেছে এবং কয়রার দক্ষিণ বেতকাশি, আংটিহারা, কাতিরগেরি ও মহারাজপুর ইউনিয়নের দশালিয়া পয়েন্টেরও বেড়িবাঁধ ভেঙে গেছে। একইভাবে খুলনার উপকূলীয় পাইকগাছা ও বাটিয়াঘাটা সহ মোট 4টি উপজেলার বেড়িবাঁধ নড়বড়ে হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড থেকে যেভাবে আমাদের রাস্তা অথবা যেভাবে আপনার যে নির্মাণ করার জন্য যেগুলো প্রয়োজন সেভাবে আমাদের কোনো কিছু আমাদের নির্মাণ করা হয় না। আইলা, সিডর এবং আমপানে ব্যাপকভাবে আমাদের লন্ডভন্ড হয়ে গিয়েছে আমাদের এই বেড়িবাঁধগুলো। খুলনা জেলার মোট 339টি পোল্ডার ও ঝুঁকিপূর্ণ 20.5 কিলোমিটার বাঁধ রক্ষায় বেশ কয়েকটি প্রকল্প চলমান আছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। 5টা পয়েন্টে পানি প্রবেশ করেছে আর কয়েকটা পয়েন্টে ওভারফ্লোজনিত কারণে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা এই ভাটা যাওয়ার সাথে সাথেই আমরা আমাদের লোকজন প্রয়োজনীয় মালামাল এটা আমরা সংগ্রহ করেছি এবং ভাটা নামার সাথে সাথে আমরা ওই পয়েন্টগুলো বন্ধ করতে পারবো। উপকূলীয় জেলা বাগেরহাটে 2 সহস্রাধিক মাছের ঘের ভেসে গেছে, এতে মাছ চাষীদের কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। জেলার রামপাল, মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলাতে ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। চট্টগ্রামের সন্দ্বীপে বেড়িবাঁধ ভেঙে সাগরের পানি লোকালয়ে প্রবেশ করেছে, এতে নষ্ট হয়েছে রাস্তাঘাট, পুকুর ও মাছের ঘের।
বন্ধ হয়ে গেছে এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা। নির্দিষ্ট সময়ের মধ্যে বিলবাদের কাজটা সঠিকভাবে না করার কারণে এ ধরনের সমস্যা হচ্ছে। সাতক্ষীরার শ্যামনগর আশাশুনি সহ চারটি উপজেলার ১২টি ইউনিয়নের ৫৩টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। এতে ৩৫,০০০ পরিবারের ১.৫ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়াও ৩,৬০০ হেক্টর জমির ৭,০০০ চিংড়ির ঘের ভেসে গেছে। পটুয়াখালীর বাউফল উপজেলার বেশিরভাগ ইউনিয়নের নিম্নাঞ্চল ও মধ্যাঞ্চল ৬ থেকে ৮ ফুট পানির নিচে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলোর বেশিরভাগ অংশেই বেড়িবাঁধ নেই। পটুয়াখালীতে উপকূলের ২৩২টি গ্রাম প্লাবিত। ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করায় পানিবন্দী লাখো মানুষ। ডুবে গেছে ৬০০রও বেশি গভীর নলকূপ। বিশুদ্ধ পানির তীব্র সংকটে দুর্গত এলাকায় ৩২,৫০০ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সাদিয়া ওমর, চ্যানেল আই। বৈরি আবহাওয়ার কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া ও বাংলাবাজার নৌপথে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীতে ২ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় রিয়াসের প্রভাবে পদ্মা নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে সব ধরনের নৌযান নোঙর করে রাখা হয়েছে দুই ঘাটের টার্মিনালে। ফেরি ও নৌযান বন্ধ থাকায় শিমুলিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট বড় সহস্রাধিক যানবাহন। আটকা পড়ে আছে কয়েক হাজার যাত্রী। বহরে থাকা ১৮টি ফেরির মধ্যে শিমুলিয়া ঘাটে ২টি ও বাংলাবাজার ঘাটে বাকি ১৬টি ফেরি নোঙর করে বাংলাবাজার ঘাটে নোঙর করে রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত ফেরি বন্ধ থাকবে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। রংপুরের মিঠাপুকুরে তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর জবাই করে ঘরের মেঝেতে পুঁতে রাখা হয়। মেইনা লাবড়ে রিপোর্ট। রংপুর মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসুমপুর ইউনিয়নের সন্তোষপুরের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী শিশুটি বুধবার সন্ধ্যায় মায়ের কাছ থেকে চিপস কেনার জন্য টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর খোঁজ মেলেনি তার। খোঁজাখুঁজির এক পর্যায়ে বৃহস্পতিবার ভোরে প্রতিবেশী শাহিন মিয়ার ঘরে মাটি খোঁড়া দেখতে পান স্থানীয়রা। সেখান থেকে উদ্ধার করা হয় শিশুটির গলা কাটা লাশ। রাজা কি করছে, রাজা কালকে সাইকেল বেশি পালাইছে, এখন এলাকার লোক সন্দেহ বাড়ি আগেছে। আমি করার বিশ্বাস চাই, আর কি চাব, আমার ময়না জনই করা জীবনের বদল আমি জীবন চাই, আমি আমার লাশ পড়ছি, আমার লাশ আমি চাই। স্থানীয়দের অভিযোগ, শাহিন মিয়ার বখাটে ছেলে যুবক রাজা মিয়া ধর্ষণের পর ওই শিশুকে হত্যা করে লাশ ঘরে পুঁতে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মিঠাপুকুর থানা পুলিশ সহ সিআইডির সদস্যরা। আজকে হঠাৎ করে তাদের সন্দেহ হয় যে হয়তো বা এই রুমের মানে বিভিন্ন জনের রুম সার্চ করতেছিল, তো হঠাৎ করে তারা রাজা মিয়ার রুমে ঢোকে। ঢোকার পরে এখানে মানে কিছু কাদা দেখে তাদের সন্দেহ হয়, এই সন্দেহের ভিত্তিতে তারা ওই মাটি খুঁড়তে শুরু করলে তখন তারা লাশের মানে সন্ধান পায়। এরপর আমাদেরকে থানা পুলিশকে জানায়, আমরা থানা পুলিশ এখানে ঘটনাস্থলে আসি, আমাদের সঙ্গে সিআইডি আসে, পিবিআই আসে, আমরা লাশ উদ্ধার করেছি। পুলিশ শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দ্রুত খুনিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহত শিশুর পরিবার ও স্থানীয়রা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। চট্টগ্রাম মহানগরের দেয়ানহাট পোস্তার পাড়ে আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেডের একটি ডিলার অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে। এই সময় এক কর্মচারীকে বেঁধে আহত করে প্রায় ৪০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাত দল। আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোরে ১০ থেকে ১২ জনের সশস্ত্র ডাকাত দল আবুল খায়ের গ্রুপের ডিলার মেসেস খাজা ট্রেডার্সের গুদামের তালা ভেঙে ১০১ কার্টন মালামাল লুট করে, যার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। এ সময় ডাকাত দল অফিসের এক কর্মচারীকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে বেঁধে রাখে। ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমার মনে হয় কোনো একটা কুচক্রী মহল আমাদের বিভিন্ন ডিলারদের মালামাল চুরি করার কাজে যুক্ত আছে, কারণ আমাদের গত এক মাসের ভিতরে বিভিন্ন স্থানে
পাঁচটি স্থানে আমাদের, যেমন সীতাকুণ্ড চট্টগ্রাম, তারপরে মোহরা আজকে এখানে হলো, এর আগে চাঁদপুর কচুয়াতে হলো, সন্দ্বীপে হলো, অর্থাৎ পরপর বিভিন্ন জায়গায় আমাদের ডিলারদেরকে আক্রমণ করা হচ্ছে, এবং অর্থাৎ ডিলারদেরকে পঙ্গু করে দিতে পারলে ব্যবসা পঙ্গু হয়ে যাবে। এই কোনো একটা কুচক্রি মহল এই ধরনের একটা মানে প্ল্যান নিয়েছে যে ডিলারদেরকে পঙ্গু করে দেওয়ার জন্য। অবশেষে শুরু হয়েছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের গোদা খালে সংস্কার কাজ। প্রকল্প পাস হওয়ার দীর্ঘদিন পর হলেও খনন শুরু হওয়ায় খুশি স্থানীয়রা। 15 কিলোমিটার দীর্ঘ খালটি ভরাট হয়ে পরিবেশ বিপর্যয় দেখা দেয়। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের তথ্য ভিডিও চিত্রে শমীক আহমেদের রিপোর্ট। চাঁদপুরের ডাকাতিয়া নদীর শাখা নদী মেহেরগোদা খাল 2019 জুলাইয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় খালটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ অপেক্ষার পর চলতি বছরের 28 এপ্রিল শুরু হয় খনন কাজ। 325 কোটি 53 লাখ টাকার প্রকল্পে প্রথম পর্যায়ে 3 কিলোমিটার খাল খনন হবে। এই 3 কিলোমিটার খাল খননের ফলে প্রায় 1500 একর জমির সেচ খরচ হ্রাস পাবে। খালের পানি দিয়ে ডিজেল চালিত অথবা বিদ্যুৎ চালিত LLP-র মাধ্যমে সরাসরি খালের পানি দিয়ে কৃষক জমিতে চাষাবাদ করতে পারবে। BADC জানিয়েছে খালটি 32 ফুট চওড়া আর বর্তমান অবস্থা থেকে আরও 7 ফুট গভীর করা হচ্ছে। 15 কিলোমিটারের মধ্যে আমরা এবছর 3 কিলোমিটার কাটতেছি। আমার DPP-তে 3 কিলোমিটার ধরা আছে। জলাবদ্ধতার কারণে কোনো জমি যাতে অনাবাদি না থাকে সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি, এবং আমরা আশা করি পরবর্তী এই প্রকল্পের মাধ্যমে সঠিকভাবে যা ধরা আছে সকল কাজ বাস্তবায়ন হবে। শাহরাস্তি উপজেলার পরিবেশ জীববৈচিত্র্য ও প্রায় 15,000 একর কৃষি জমি সেচের আওতায় আসবে এ প্রকল্পে। 15 কিলোমিটার মেহেরগোদা খালের পুরোটাই খননের দাবি স্থানীয়দের। পানি যদি ঠিকমতো দিতে পারে, এই খাল খনন যদি হয়, তাহলে আমাদের কৃষকের উপকৃত হবে। আমরা চাচ্ছি এই সরকারিভাবে যেন এই 15 কিলোমিটার খাল খনন করা হয়। এখন যে খাল কাটি গেছে, এই খালে কোনো উপকার আসতে আছে না। খালটা একটু উঁচা করতে দিলে একটু ভালো হবে। 2023 সালের 30 জুনের মধ্যে প্রকল্প শেষ হওয়ার কথা রয়েছে। শৌমিক আহমেদ, চ্যানেল আই। প্রদর্শক, এই ছিল নগদ জনপদের খবর। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।